হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা ট্রান্সফর্মার বিষয়ে আলোচনা করব। তো ট্রান্সফর্মার মুভি নিশ্চয়ই আমরা সব প্রত্যেকেই দেখছি। তো ট্রান্সফর্মার মুভিতে কি হয়, একটা গাড়ি হুট করে ট্রান্সফর্ম হয়ে একটা রোবট হয়ে যায়, যা এরকম একটা ছোট্ট একটা গাড়ি থেকে পিচ্ছি একটা গাড়ি, গাড়িটা কনভার্টার ট্রান্সফর্ম হয়ে বিশাল একটা রোবট হয়ে যায়। তো বিষয়টা কি হলো, যে একটা গাড়ি ট্রান্সফর্ম হয়ে একটা রোবট হইলো, তাই না? তো তো মূলত যে আজকে আমরা যে ট্রান্সফরমার দেখবো, সেটা ট্রান্সফরমার মুভি ট্রান্সফরমার্স না, সেটা হচ্ছে ইলেকট্রিক ট্রান্সফরমার। অর্থাৎ যেটা একই কনসেপ্ট, অর্থাৎ এখানে যে গাড়ি ট্রান্সফরমার রোবট হচ্ছে, সেক্ষেত্রে আমরা যে ট্রান্সফরমার কথা বলতেছি, সে ট্রান্সফরমার হাই ভোল্টেজকে ট্রান্সফর্ম করে লো ভোল্টেজে কনভার্ট করে, লো ভোল্টেজ করে, ঠিক আছে? তো এভাবে আমাদের আমাদের বাড়ির পাশে রাস্তাঘাটে এরকম টেলিফোন পোল দেখা যায়, টেলিফোন পোল, টেলিফোন পোল। তো এই যে পিচ্ছি একটা ধরো বাড়ি, সেটা কোনো জানালা নাই, খালি একটা দরজা আছে, অনেক ছোট্ট বাড়ি। তো এখানে এই যে ইলেকট্রিক পোলের উপর আমরা দেখা যায় রাস্তাঘাটে যে এরকম ছোট সিলিন্ডার আকৃতির বা অন্য আকৃতির ট্রান্সফরমার আছে। সো ট্রান্সফরমার এই 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 যে যে লাইনগুলো আছে, এই লাইনগুলোর মধ্যে কি অনেক হাই ভোল্টেজ থাকে, হাই ভোল্টেজ কি করে ট্রান্সফরমারটা, হাই ট্রান্সফরমার হাই ভোল্টেজকে ট্রান্সফর্ম করে লো ভোল্টেজে পরিণত করে, সেই লো ভোল্টেজকে পরে এই বাসাবাড়িতে সাপ্লাই দেয়। কারণ বাসাবাড়িতে যে ইলেকট্রনিক্স এর যন্ত্রপাতি আছে, সেগুলো কি অনেক হাই ভোল্টেজ দিলে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য আমরা লো ভোল্টেজে কনভার্ট করি না হাই ভোল্টেজকে। তো কাজটা কে করে, সেটা কাজটা করে হচ্ছে ট্রান্সফর্মার। অর্থাৎ ট্রান্সফর্মার হাই ভোল্টেজকে ট্রান্সফর্ম করে লো ভোল্টেজ করে, ঠিক আছে? তো এটাই ছিল, এটা হচ্ছে তোমার ট্রান্সফর্মারের বেসিক যে কনসেপ্ট। তো আমি এই যে কিছু ট্রান্সফর্মার খুলে রাখছি, হচ্ছে এই যে এটা হচ্ছে একটা ছোট্ট ট্রান্সফর্মার। ট্রান্সফর্মার মধ্যে ফার্স্ট অফ অল একটা সেকেন্ডারি কয়েল থেকে একটা প্রাইমারি কয়েল থেকে। তো এই যে উপরে যে কয়েলটা দেখানো হয়েছে, এই যে এই যে উপরে, এই যে উপরে উপরে যে কয়েলটা, এটা হচ্ছে প্রাইমারি কয়েল, আর ভিতরে একটা কয়েল আছে এই যে ক্রসটেপের নিচে, ওটা হচ্ছে সেকেন্ডারি কয়েল। তো সাধারণত এই যে মোবাইলের চার্জারের ভিতরে এই ধরনের ট্রান্সফর্মার থাকে, এটা হচ্ছে ট্রান্সফর্মার। এর আশেপাশে ক্যাপাসিটর আছে, ডায়োড আছে, তারপরে হচ্ছে এই যে এটা একটা ক্যাপাসিটর, রেজিস্টর। তো আমরা চার্জারের মধ্যে কেন ক্যাপাসিটর, কেন আমরা ট্রান্সফর্মার ইউজ করতেছি, এই যে এখানে সাধারণত এই যে ট্রান্স মোবাইলের চার্জারের মধ্যে লেখা আছে, এই যে মোবাইলের চার্জারের মধ্যে লেখা আছে যে ইনপুট হচ্ছে 100 ভোল্ট টু 240 ভোল্ট। অর্থাৎ আমরা কি এটা প্লাগে লাগাই, প্লাগটা কি এসি, তো সেখানে কি অনেক হাই ভোল্টেজ আছে, তো এইটা এটা কি এই চার্জারটা এত ভোল্ট পর্যন্ত নিতে পারে, 100 ভোল্ট টু 100 ভোল্ট এসি টু 240 ভোল্ট এসি, অর্থাৎ এই রেঞ্জে নিতে পারে। নেওয়ার পরে সে কি ট্রান্সফর্ম করে এই যে 5.3 ভোল্ট ডিসিতে কনভার্ট করে। আমাদের মোবাইলের চার্জারের ব্যাটারি কি ডিসি, তাহলে আমার কি ডিসি ভোল্টেজ লাগবে, তাহলে এই যে এই ট্রান্সফর্মারটা, এই ট্রান্সফর্মারটা অনেক হাই ভোল্টেজকে কনভার্ট করে লো ভোল্টেজে পরিণত হয়ে সেই লো ভোল্টেজ দিয়ে কি আমাদের ব্যাটারি, মোবাইলের ব্যাটারি চার্জ হয়। তো আমরা যদি এখন ট্রান্সফর্মারের ভিতরে কি হয় সেটা যদি খুব অল্প করে আলোচনা করি, তাহলে বিষয়টা হচ্ছে এরকম, যে একটা কোর থাকে এরকম একটা, ওকে? সো কোরের এ পাশে এই যে কুণ্ডলি পেঁচানো থাকে, এটা হচ্ছে আমার প্রাইমারি কুণ্ডলি, আর এটা হচ্ছে আমার সেকেন্ডারি কুণ্ডলি, ওকে? সো প্রাইমারি কুণ্ডলিতে সাপোজ আমি একটা এসি সোর্স দিলাম, এসি সোর্স দেওয়ার পর আমি যদি এখানে কোনো লোড লাগাই, দ্যাট মিন্স মনে করতে পারো যে এখানে আমি একটা মোবাইল লাগাইলাম। সো মোবাইলের মোবাইল মনে করো যে এটা একটা মোবাইলের চার্জার ভিতরে একটা ট্রান্সফর্মার, ট্রান্সফর্মারের ওয়ান পোর্ট আমি প্লাগে লাগাইছি, আরেক পোর্ট আমি ব্যাটারিতে লাগাইছি, ওকে? মানে চার্জার। তো ভিতরে কি হচ্ছে, ট্রান্সফর্মার কি করতেছে, হাই ভোল্টেজকে ট্রান্সফর্ম করে লো ভোল্টেজে পরিণত করতেছে। তাহলে এই যে আমি পাশে এখানে লোড লাগাচ্ছি, এখানে যদি আমি ভোল্টমিটার ধরি আমি এখানে ভোল্টেজ পাবো, ওকে? সো এখন বিষয়টা কি হয়, এখানে যখন এটা কি একটা কয়েল, কুণ্ডলি, এই কুণ্ডলির মধ্যে যখন কারেন্ট ফ্লো করে, তখন এর চারপাশে কি ম্যাগনেটিক ফ্লাক্স জেনারেট হয়। তো আমার এখানে এসি কেন ইউজ করতেছি, কারণ আমার দরকার চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স।
বাট আমি যদি ডিসি কারেন্ট ইউজ করতাম তাহলে একটা নির্দিষ্ট সময়ে সেটি স্থির হয়ে যেত, তখন আমি আর চেঞ্জ ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ পাইতাম না, অর্থাৎ পরিবর্তনশীল ম্যাগনেটিক ফ্লাক্স পাইতাম না, তখন আর আমার এই এইদিকে আমি কোনো ম্যাগনেটিক ফ্লাক্স পাই না। আসলে বিষয়টা হচ্ছে এখানে যে ম্যাগনেটিক ফ্লাক্সটা ইন্ডিউসড হয় সেই ম্যাগনেটিক ফ্লাক্সটাই এই কয়েলের মধ্যে ইন্ডিউস হয়, তখন আমি এই কয়েলের এই কয়েলও আবার কি ভোল্টেজ পাই, অর্থাৎ ফ্যারাডেস ল অনুযায়ী আমি এটা যদি প্রাইমারি ভোল্টেজ ভিপি হয়, ভিপি ইজ ইকুয়াল টু এটা যদি প্রাইমারি কয়েল এনপি, প্রাইমারি কয়েলের নাম্বার অফ টার্নস এনপি এবং নাম্বার অফ টার্নস এনএস, এটা হচ্ছে প্রাইমারি কয়েল, এটা হচ্ছে সেকেন্ডারি কয়েল, সো ভিপি ইজ ইকুয়াল টু এনপি ডি ফাই পি বাই ডিটি, অর্থাৎ আমি এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, সেই ভোল্টেজ অ্যাপ্লাই করার ফলে এই কুণ্ডলীর মধ্যে কারেন্ট ফ্লো হলো এবং এখানে ম্যাগনেটিক ফ্লাক্স জেনারেট হলো। সো ম্যাগনেটিক ফ্লাক্সকে যদি আমি বলি যে এটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ফাই পি, তাহলে ডি বাই ডিটি দ্বারা চেঞ্জ বোঝাচ্ছে, তাহলে আমরা ফ্যারাডেস ল অনুযায়ী প্রাইমারি কুণ্ডলীর জন্য এই সূত্রটা লিখতে পারি। একইভাবে এই এই ফ্লাক্সটাই এই কুণ্ডলীতে সেকেন্ডারি কুণ্ডলীতে ইন্ডিউসড হচ্ছে, তাহলে সেম এই কুণ্ডলীর জন্য আমি না ফ্যারাডেস ল অনুযায়ী ভিএস, ভিএস বলতে সেকেন্ডারি এখানে যে আমি ভোল্টেজটা পাবো সেটা হচ্ছে ভিএস ইকুয়াল টু এন এস ফাই এস বাই ডি ফাই এস ডিভাইড বাই ডিটি। তাহলে যেহেতু এই ফ্লাক্সটাই এই এই কুণ্ডলীতে ইন্ডিউসড হচ্ছে, তাহলে ফাই পি ইজ ইকুয়াল টু ফাই এস। ওকে, সো এখন এই দুইটা ইকুয়েশন থেকে আমরা যদি রেশিও করি, ভিপি বাই ভিএস ইজ ইকুয়াল টু এনপি ডি ফাই পি বাই ডিটি এন এস ডি ফাই এস ডিভাইড বাই ডিটি। যেহেতু ফাই পি ইকুয়াল টু ফাই এস, সো আমার এই টার্মটা আর এই টার্মটা চলে যাচ্ছে, তাহলে থাকলো কি ভিপি বাই ভিএস ইজ ইকুয়াল টু এনপি বাই এন এস, অর্থাৎ পাক সংখ্যার সাথে ভোল্টেজের যে রিলেশন সেটা হচ্ছে এটা। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে আমার পাক সংখ্যা যত বেশি হবে ভোল্টেজ ইনডিউস তত বেশি হবে। ঠিক আছে, তো বেসিক্যালি এটা ছিল ট্রান্সফর্মার বেসিক কিছু কথাবার্তা। আমরা নেক্সট পার্টে ট্রান্সফর্মার সম্পর্কে আরও ডিটেলস কিছু আলোচনা করার চেষ্টা করবো। থ্যাংক ইউ।